আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি, ক্যাপশন, বিভিন্ন অনুভূতিগুলো শেয়ার করা হয়, ফলে ব্যক্তিগত আলমগীরকে ভার্চুয়ালি অনেকেই কেমন, সে কিভাবে কথা বলে, তার ব্যবহার কেমন, এগুলো অনেকেই জানেন না। দীর্ঘদিন যাবৎ ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস, ছবি, ক্যাপশন, স্টোরি, রিলস, এগুলোর মাধ্যমে আসলে একটি ক্যারেক্টারকে যে রিপ্রেজেন্ট করা সম্ভব হয় না, এটা আমি অনুভূত করছি। ফলে ভেবে নিলাম এরকম যে আসলে ভার্চুয়ালি এরকম আসা যায় না কিনা, বন্ধু বান্ধব কিরকম ফিল করে। আসলে আজকে আমি চাচ্ছিলাম আপনাদেরকে একটা কবিতা শোনাবো। আসুন বেশি কথা না বাড়িয়ে কবিতাটি শোনা যাক। কবিতাটি লিখেছিলাম আমি 2015 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে। কবিতাটির নাম দিয়েছি 25-এর সিদ্ধান্ত। অর্থাৎ যখন আমি কবিতাটি লিখেছিলাম তখন আমার বয়স ছিল 25। যা হোক, কবিতা শুরু করছি। আজ আমি তো ভালোই আছি, আমি তো তারা নয় যারা মৌলিকত্বের অভাবে স্বপ্ন হননের ভয়ে নিঃশেষের অপেক্ষা করে। সে নিঃশেষ তো এসেছে আমার কাছে, কিন্তু চূড়া স্পর্শের আকুলতা আর নিঃশেষের ভয়, কারণ অবশিষ্টাংশটুকু না থাকার জ্বালায় জ্বলেছে অনেকবার। জ্বলছি আমি, আমি পুড়ছি, তৈরি হচ্ছে ছাই, আদেশকর্তার নির্দেশ তার অবার নয়। যা জমিতে পতিত হয়ে হবে সার, হবে মাটি উর্বর, তৃণের মৌলিকত্বের দারুণায়। কারণ উর্বরতাই যদি উর্বরতা হারায় তবে উদ্ভিদের জীবন হবে অস্তিত্বহীন। আমার প্রত্যার্পণ যদি ছাইরূপে রূপ নেয়, কিংবা সেই ছায়ের দ্বারা যদি কোনো তৃণ তার মৌলিকত্ব ঘোচাতে পারে, আর সেই ছায়ের মাধ্যমে যদি সফলতাও আবিষ্কৃত হয়, অথবা আমার শ্রমে নির্মিত দুর্গে কেরোসিনের বাতিতে জ্বালানো আগুন যদি সে দুর্গের অন্ধকার ঢাকতে পারে, তবে নেই, আর নেই কোনো ইচ্ছে, আমার কোনো ইচ্ছেই নেই সে দুর্গে থাকবার, কিংবা জ্বলিত আগুন নিয়ে হাঁটবার কোনো ইচ্ছেই নেই আমার। আমার কোনো আকুলতাই নেই কোনো সুস্বাদু শরাব পান করবার, কোনো লালসাই নেই আমার কোনো প্রেমময়ীর প্রেম আস্বাদন করবার। জীবনের ইচ্ছেগুলোর মাঝে যেখানে অপূর্ণতার সন্দেহ, সেখানে পূর্ণতার সত্য উপভোগ্য হবারই কথা। ক্রমিক নম্বরের কতগুলো অঙ্ক যে অপূর্ণই থেকে গেছে, সেখানে সফলতার গল্প মুখ থুবড়ে পড়ে যায়। হ্যাঁ, চিন্তাই যেখানে চিন্তার উৎস, কারণ ভাবনার নামগুলোই তো চিন্তা, দুশ্চিন্তা, সুখের দুষ্প্রাপ্য উপাদানগুলো আর সফল হবার স্বপ্নগুলো, যা একা থাকার বেদনাগুলোকে করে ঘনীভূত। কিন্তু কাছে থাকার ইচ্ছেগুলো, আকুলতাগুলোই যেখানে চিন্তা, যার নিকট স্বর্গ সুখ বিদীর্ণ হতে পারে, তবে আজ না হয় সেই চিন্তাকে করলাম বিসর্জন।